ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে এবছর পাশের হার শতাংশ গত বছর এই হার ছিল চৌষট্টি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সভাপতি ভবতোষ সাহা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবছর জেলা স্তরের গোমতি জেলায় পাশের সর্বোচ্চ হার সাতাত্তর দশমিক ছেচল্লিশ শতাংশ চলতি বছরের একশো শতাংশ সফল স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে আশি

সেখানে পাশা হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর সিক্স পাশের নিম্ন আর হচ্ছে ধলাই জেলায় সেটা হচ্ছে ফিফটি টু পয়েন্ট নাইন টু গত কয়েক বছর যাবৎ মাধ্যমিক পরীক্ষার বিষয়তা চেয়ে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে তুলনাভাবে বেশি উত্তরপত্র মূল্যায়নের জন্য স্কুলে উত্তরপত্র মূল্যায়নের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে মানে এই মাসে আট তারিখে